কলোনি হচ্ছে মারাত্মক ক্ষতি, তিনটে বড় ঠাকুর চলে আসো, ঠাকুর কাজে দিয়ে দেখো সবাই আমাকে উইশ করো বার্থডেতে, কারণ এই সবার শুভেচ্ছাটাই আমাকে আরো আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। আর আজকে যেভাবে জন্মদিন উদযাপন করছি এটাই হচ্ছে আসল আমার কাছে। খিচুড়ি, লাবড়ার তরকারি, আমের চাটনি, গরমটা আমের চাটনি ছাড়া হতে পারে না পরিপূর্ণ। আর তাছাড়া পায়েস জন্মদিন বলে, আর জলের বোতল তো থাকছেই ঠান্ডা। আসলে আমি কখনো জিততাম, কিন্তু কি হয় অনেক কিছু নিজের হাতে থাকে না, অনেক কিছু অনেক ভাবে হয়ে যায়, তো সেই অসৎ পথে তো আমি জিততে চাইনি, তাই আমি জিতিনি। কিন্তু আমার মনে হয় যে আমার মানে সব উইথ অল রেসপেক্ট মুকুল রায়, উনি এত বড় তাবর একজন রাজনৈতিকবিদ, সেখানে উনি আমাকে আমার মনে হয় 1,00,000 ভোটে মার্জিনে হারানো উচিত ছিল, কিন্তু উনি 30,000 ভোটে হারিয়েছেন। তো কতটা মানুষের, একটা নবাগত প্রার্থী কতটা মানুষের ভালোবাসা কুড়োতে পেয়েছে সেটা আমার ভোটের সংখ্যা বলে দেয়। ভোট কেমন হয়েছিল ওখানে সেই সময়? ভোট কেমন হয়েছিল? ভালো হয়েছিল, আমি তো সব জায়গায় ঘুরে দেখেছিলাম, ওনাকে কখনোই দেখিনি, শুরুর দিন থেকে শেষ অবধি দেখিনি, আর আজও হয়তো কেউ পাচ্ছে না, তো আমার মনে হয় মানুষ হয়তো সেটার আফসোস করে আজও যে দিদি হলে হয়তো ভালোই হতো। কারণ ওখানে যান এখনো না? আমার যখনই সময় হয় যাই, ওখানকার মানুষ ডাকে, কালকে অনেকে আসছে আমার জন্মদিন উদযাপন করতে, তো এটাই বড় পাওনা যে মানুষ এখন আমায় ভোলেনি। ওখানকার মানুষ একদম একদম সেই মন জয় করে নিয়েছে, এটাই আসলে আমার মনে হয়। কি বলবেন কালকে জন্মদিন? কালকে জন্মদিন আমার সবসময় বেস্ট উইশেস, ভালোবাসা অনেক কিছু, এবং আমি সবসময় চাই যে ওর ভালো, তাই জন্য ওর পাশে আছি। মাকে বলবো মা ধরিত্রী ঠান্ডা করো, এবং কৌশানির মতো তোমার সন্তানরা কৌশানি বনি পুজো দিয়ে গেল মা, তুমি বাংলাকে আরও সুন্দর করে তৈরি করতে ওদের আশীর্বাদ করো। এবং কৌশানি তো হারেনি, ও তো প্রতারণার কাছে হেরেছে। কালকে যদি নির্বাচন হয় আর কৌশানিকে যদি দল ওখানে প্রার্থী করে 1,00,000 ভোটে, কারণ নদিয়ার মানুষ তারা নদিয়ার রাধা, নদিয়ার রুক্মিণী হিসেবে কৌশানিকেই চায়, অন্য কাউকে চায় না। জোর করে হারিয়ে, জোর করে উনি কি বলছেন আমি বলতে পারি? আমার তো অ্যালজাইমার হয়নি, আমার সুবাদার মতো আমি হ্যালোসিনেশনও ভুগি না, আমি কাকও আঁকি না, আর আমি গাদ্দার নই, আমার নাম মদন মিত্র। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।